আসসালামু আলাইকুম, ফ্যাশন অ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গজ কাপড়ে কিভাবে জামার মাপ নিয়ে হ্যান্ড পেন্টিং করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। জামা বানানোর জন্য নিয়েছি 3 গজ সাড়ে গিরা কাপড়। আর ডিজাইনটি করার জন্য লাগবে মেরুন কালার, এটা আমি 1 গ্রামিনের কালারের সাথে হ্যান্ডকে বাইন্ডার দিয়ে রেডি করেছি। পাতা করার জন্য নিয়েছি অ্যাক্রিলিকের সবুজ কালার, ডাল করার জন্য কফি কালার নিয়েছি, আর শেডোর কাজ করব তাই নিয়েছি সাদা রং। এটা হলো অ্যানকে, কাজ করার সময় রং ঘন হয়ে যায় তাই অ্যানকে নিয়েছি রং পাতলা করার জন্য। আর লাগবে কালো হলুদ কালার। এই ডিজাইনটি করার জন্য অনেকগুলো কালার আমি ইউজ করেছি। আর এটা নিয়েছি বোর্ড। আপনাদের কাছে বোর্ড না থাকলে কাপড়ের নিচে ক্যালেন্ডার বা ফ্রেমে রেখে কাজ করতে পারেন। আর বোর্ডে কাপড়টি লাগানোর জন্য নিয়েছি ক্লিফ। এই ক্লিফগুলি যে কোনো লাইব্রেরি বা স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এখন গলার মাপটা নিয়ে নিব। ফার্স্টে 7 ইঞ্চি আর নিচের দিকে 7 ইঞ্চি নেব। ফাঁসে যেহেতু এটা ডাবল করা আছে তাই এখানে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, আর নিচে নেব 7 ইঞ্চি। 48 ইঞ্চি জামার মাপ রেখে বাকিটা হাতার জন্য রেখেছি। আপনারা যদি নিজের জন্য কাজ করতে চান তাহলে সবচেয়ে সহজ হয় ফুরানো জামা মাঝখান থেকে ভাঁজ করে কাপড়ের উপরে রেখে মাপ নেওয়া। আর যদি অর্ডারের কাজ করতে চান তাহলে অবশ্যই জামার মাপটা নিয়ে নেবেন। আমি ডিজাইনটি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে, আঁকার কারণে এটা বোঝা যাচ্ছে না। রাউন্ড সাইজ 5 নম্বর তুলে দিয়ে কাজটি করছি। প্রথমে পুরো ফুলে মেরুন কালার দিয়ে নিব, আর এখানে আমি সাদা রং দিয়ে শ্যাডো দিব। ভিজা অবস্থায় শ্যাডোর কাজটি করতে হয়, রং শুকিয়ে গেলে শ্যাডোর ফিনিশিং আসবে না। আর শ্যাডোর কাজ করার সময় সবসময় তুলিতে অল্প অল্প পরিমাণ রং নিয়ে কাজটি করতে হয়। হ্যাঁ, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। কমেন্টে আপনাদের মতামত জানাতে বলবেন না। সেমভাবে ফাতার কাজটিও করে নিব। সম্পূর্ণ ডিজাইনটি আমি রাউন্ড সাইজ 5 নম্বর তুলে দিয়ে করছি। আর ফাতায়ও শ্যাডো দিব। এখানে হলুদ রঙটি ইউজ করছি। সবুজ রঙের সাথে সাদা রং দিলে সবুজ রঙের কালারটি নষ্ট হয়ে যায় তাই এখানে আমি হলুদ রং দিয়ে শ্যাডোর কাজটি করব। এই হলো গলার অংশ, আর এটা হলো হাতা। আরও কিছু কাজ বাকি আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে কালো রং দিয়েও কাজটি করা যায়, সেটা বেশি একটা ভালো দেখা যায় না তাই কালোর সাথে মেরুন কালার মিশিয়ে কালোটাকে একটু হালকা করে নিয়েছি। এই হলো জামার ফাইনাল লুক। সেমভাবে আমি নিচের কাজগুলো করে নিয়েছি। আমার জামার ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।